সাতাশ হাজার টাকা তো জামা পরার অকাত আমার নেই বাজে লাগে জুতো দেখানোটা নাহলে দেখাতাম এতটাই খারাপ জুতো পরে আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি সেটা ফিল করি না ঠিক সময় আজকে খারাপ আছে যাচ্ছে কোনো ব্যাপার না একটা সময় আমার আসবে হয়তো সত্যিকারই সাতাশ হাজার টাকা জামা পরার মতন অকাত আমার হয়ে যাবে আমি মনে করি আমি এই যে জামাটা পরেছি এটার দাম সাতাশ হাজার টাকা আপনার বিশ্বাস হবে জামাটা দেখে আবার হতেও পারে তো সাতাশ হাজার টাকা জামা ব্যবহার করার মতন আমার যোগ্যতা নেই আর্থিক কন্ডিশন নেই কিন্তু আমি এটাকে নিজেকে খুশি করার জন্য ভেবে নিয়েছি যে এটার দাম সাতাশ হাজার টাকা কেন প্রশ্ন আসতে পারে যে আমি কেন ভাবলাম জামাটার দাম সাতাশ হাজার টাকা কিছুদিন আগে সাত আট মাস আগে একজন আমার খুব ক্লোজ আমাকে জামাটা গিফট করে কিছু আর্থিক হেল্প সে আমার কাছে চায় যে আমার গিফট করে চায় তা নয় যেরকম একটা ক্লোজ রিলেশনের মধ্যে হয় আর কি একে অপরের হেল্প করা যথারীতি আমিও তাকে সাত আশ হাজার টাকা দিয়ে হেল্প করি তিন চার মাস পর সে হঠাৎ করে ডিনাই করে সে আমাকে কোনো রকম টাকা পয়সা ফেরত দেবে না আমার কাছে কিছু করার ছিল না কারণ যেহেতু সে আমার খুব ক্লোজ ছিল তাকে আমি সেগুলো কোনো প্রমাণ ছাড়াই টাকাগুলো দিয়েছি আইনে তো আমার কিছু করার নেই বেআইনিভাবে কিছু করতে গেলে সেটা আমার নিজের ক্ষতি হবে কারণ প্রশাসনিক দিক থেকে আমি সেখানে দোষী হয়ে যাব তো তাতে আমি দেখলাম যে আমি নিজেই দিনের দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি যে আমার নিজের আর্থিক কন্ডিশন এত খারাপ যেখান থেকে আমার সাতাশশো টাকা পকেট থেকে বেরোবে না সেখানে আমি একজনাকে সাতাশ টাকা ধার দিয়েছি সে টাকাটা ফেরত হবে না এবং তার মধ্যে কিছু টাকা সুদের উপরও নিয়ে দেওয়া আছে যেটা সুদ আমাকে এখনো গুনতে হচ্ছে তো প্রসঙ্গত আমি নিজেকে সেই ডিপ্রেশন থেকে বের করার জন্য নিজে নিজে ঠিক করে নিয়েছি যে আমি একটা জামা কিনেছি যেটার দাম সাতাশ হাজার টাকা আর আমি গর্বিত অনুভব করছি যে আমি সাতাশ হাজার টাকাটা জামা কি করার আছে আপনার কিছু করার আছে আপনি যখন টাকাটা ফেরত নিতেই পারবেন না তো আপনি নিজের মধ্যে সেই ডিপ্রেশনের উপকার কি মানে কোনো মানে নেই আমি যখন এটাকে ভেবেই নিয়েছি যে জামাটারই দাম সাতাশ হাজার টাকা ছিল তার কাছ থেকে আমি এটা পেয়েছি ওই টাকার বিনিময়ে তো আমি ভেবেই নিয়েছি জামাটারই দাম সাতাশ হাজার টাকা ছিল আমি সেটা পরছি আমার যথেষ্ট ভালো লাগে জামাটা পরলে আরামদায়ক কমফোর্টেবল এবং দেখতেও খুব সুন্দর চঙে জামা এবং সুতির জামা আমি ভেবেই নিয়েছি খুব দামি জিনিস পেয়েছি আমি তার কাছ থেকে এভাবেই নিজেকে খুশি করতে পারেন আপনিও যদি মনে করেন তবে বারবার এভাবে নিজেকে খুশি করা কিন্তু বোকামের পরিচয় হবে এখান থেকে শিক্ষাও নেওয়া দরকার আছে সেটাও আপনাকে নিতে হবে আমিও নিয়েছি অলরেডি তো কিছু কিছু ক্ষেত্রে আর কি নিজেকে কন্ট্রোল করার জন্য আপনি এই ধরনের অ্যাপ্লাই করতে পারেন নিজের সাথে যাই হোক তো নিজেকে নিজের কাছে ভালো রাখার জন্য মেন্টালি ডিপ্রেশনে না যাওয়ার জন্য এইটা একটা প্রসেস আপনি সবসময় মনে করবেন যে আমার কাছে যা আছে আমি তাই তাতেই ভালো আছি আমি আপনাকে আমার পায়ের জুতোটা দেখাতে পারবো না দেখানোর কোনো মানে হয় না ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়াচ্ছে সাতাশ হাজার টাকা তো জামা পরার অখাতে আমার নেই বাজে লাগে জুতো দেখানোটা নাহলে দেখাতাম এতটাই খারাপ জুতো পরে আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি সেটা ফিল করি না সময় আজকে খারাপ আছে যাচ্ছে কোনো ব্যাপার না একটা সময় আমার আসবে হয়তো সত্যিকারে সাথে হাজার টাকা জামা পরার মতন অকাত আমার হয়ে যাবে তো নিজেকে মাটির সাথে জুড়ে রাখুন আর ভালো কিছু চিন্তা ভাবনা করুন অবশ্যই বেটার হবে রাস্তায় হাঁটার সময় অনেকেই পেছন থেকে অনেক কথা বলে সাইড থেকে ডাকে আপনি যদি কোনো নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন আপনি তাদের প্রত্যেকটা কথার জবাব দিতে গেলে আপনি সেখানে পৌঁছোতে পারবেন না তো আপনাকে আপনার নির্দিষ্ট রাস্তাতে এগোতে হবে আপনার লাইফে এসব ঘটনা ঘটতেই থাকবে আমার লাইফে যে ঘটনা ঘটেছে এই টাকার বিনিময়ে একটা জামা পেয়েছে এরকম ঘটনা প্রত্যেক মানুষের জীবনে ঘটে থাকে তো আমি যদি সেইগুলো নিয়ে বসে থাকি সেগুলো নিয়ে আমি যদি চিন্তা ভাবনা করি কি করে টাকাটা তুলবো তার কাছ থেকে তার ব্যবস্থা ষড়যন্ত্র করি তার তো কি হবে আগের আগেরকার আমি পিছিয়ে পড়বো আস্তে আস্তে তো তাকে নিয়ে ষড়যন্ত্র না করে তাকে নিয়ে চিন্তা ভাবনা না করে নিজের কর্মজীবনটাকে বেটার করি সেখান থেকে একসময় প্রচুর টাকা আসবে আর সেখান থেকে শিক্ষা নিয়ে নি যেন লাইফে দ্বিতীয়বার এই ঘটনা আমার সাথে না ঘটে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই